extra time. নমস্কার, আমি অনিলাভ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। 2008 সাল কলকাতা শহরের বুকে প্রথমবার এলেন দিয়াগো আর্মান্দো মারাদোনা। আমরা যারা মারাদোনা খেলা দেখে বড় হয়েছি, ইন্টারন্যাশনাল ফুটবল দেখতে 1986 বিশ্বকাপ প্রথমবার দেখা, তখন টেলিভিশন বলতে ইন্ডিয়ান টেলিভিশনে বিশ্বকাপ দেখার সুযোগ ছিল না, বাংলাদেশ থেকে সম্প্রচার হচ্ছিল। আমাদের বাড়িতে মনে আছে যে বুস্টার লাগানো হয়েছিল বাংলাদেশের ছবি যাতে ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু কিছুদিন পরেই ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করে যে খেলা দেখানো হবে, 86-এর বিশ্বকাপ দেখানো হবে, এবং তারপর থেকে গোটা বাংলা জুড়ে প্রত্যেকটা রাত বোধহয় মেক্সিকোটা পুরোটা চলে আসতো কলকাতায় বা বাংলায়। এবং সেরকম একটা সময় আমাদের ভালোবাসা মারাদোনাকে দিয়ে ভালোবাসা, এবং সেই মারাদোনাকে আমরা প্রথমবার দেখব সেটার যে উত্তেজনা 2008 সালে, সেটা বোধহয় বলে বোঝানো যাবে না। যারা 2008 সালে ফুটবল দেখতেন বা ফুটবল ফলো করতেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু যারা এই সময়ে ফুটবল দেখছো বা ভালোবাসছো ফুটবলকে, তাদের কাছে বলি যে 2008-এর ওই দিনটা সত্যি মনে রাখার মতন দিন। আমার মধ্যে মনে হয়েছিল যে এটা মানে ইন্ডিয়ান ফুটবলের সাপ মুক্তির দিন যেন, এবং রাতটা গোটা রাতটা এতটাই আলোকিত ছিল। যখন নামলেন তখন বাইরে অগুন্তি মানুষ এয়ারপোর্টের বাইরে, তখন দমদম এয়ারপোর্টটা সেই পুরনো এয়ারপোর্ট, তার বাইরে প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন, এবং কারো হাতে মশাল, প্রত্যেকের মুখে মারাদোনার মুখোশ। এবং মারাদোনা বাইরে এলেন, একটা বাসে তোলা হলো তাকে, বাসটার মধ্যে পুরো কাঁচের একটা বাস ছিল যেখান থেকে পুরোটাই দেখা যায়। এবং মারাদোনা সেখান থেকে প্রচুর মানুষকে দেখলেন। মারাদোনা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার নাপোলির কথা মনে পড়ে যাচ্ছে, যে এরকম মানুষের ভালোবাসা, এরকম আবেগ, সেটা তিনি নাপোলি ছাড়া অন্য কোথাও পাননি। তো কলকাতা সেরকমভাবেই মারাদোনাকে রিসিভ করেছিল। এবং তার পরের দিনটা মারাদোনা গেছিলেন হচ্ছে মহেশতলায়, সেখানে একটা অনুষ্ঠান ছিল মহেশতলায়, ইন্ডিয়ান ফুটবল একাডেমির একটা উদ্বোধন হওয়ার কথা ছিল সেখানে, সেটা যদি উদ্বোধন হয়নি এখনও অবধি। কিন্তু মারাদোনা সেখানে গিয়ে স্টেজে যান এবং সেখানে কলকাতার মানুষের উদ্দেশ্যে বলেন যে আমার জন্য যে এত মানুষ, আমি আমার শহর থেকে এত দূরে, এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন এতটা, বা আমার জন্য এতটা আবেগ অপেক্ষা করছে এখানে, সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। সে সময় ময়ূক মৈনা একটা গান তৈরি করেছিল মারাদোনার জন্য, অভিক বাগচি বলে একজন লিখেছিলেন গানটা, অসাধারণ গান, এবং সেটা মারাদোনার সামনে গাওয়া হয়েছিল ওই স্টেজ থেকে। আর মারাদোনা ওই যে একাডেমি, যে শিলা ফলক, সেখানে তিনি টাচ করে দিয়েছিলেন, এবং একটা পায়ের ছাপ রেখে দেওয়া হয়েছিল। মানস ভরচাজ, কৃষ্ণেন্দু রায়, এরা সবাই ছিলেন সেদিনকে স্টেজে, শঙ্কর ব্যানার্জি ছিলেন। তো তাদের সামনে মারাদোনা কথা বলেন, এবং বিশ্বাস করুন যে প্রচুর মানুষ সেই সময় জড়ো হয়েছিলেন। এবং আমাদের কাছে মারাদোনা যে আবেগ, এবং পরপর দেখলাম, তখন দেখলাম যে উনি চেস্ট বাম করছেন এবং কথা বলছেন, সেই আবেগটা না বলে বোঝানো যাবে না। আর মারাদোনা তারপরে গেলেন হচ্ছে, আমার যতটুকু মনে পড়েছে, যে মোহনবাগান মাঠে গেলেন। মোহনবাগান কর্মকর্তারা ব্যবস্থা করেছিলেন যে মারাদোনাকে যাতে তাদের মাঠে নিয়ে আসা যায়। এবং মারাদোনা যখন মোহনবাগান মাঠে গেলেন, মাঠ ভর্তি মানুষ মোহনবাগান মাঠে, যে মারাদোনাকে একবার দেখবেন বলে, কারণ খোলা স্টেডিয়ামে ওই প্রথমবার মারাদোনাকে দেখা। তার আগে অবশ্য গেছেন সল্টলেক স্টেডিয়ামে, গেছেন সল্টলেক স্টেডিয়ামও ভর্তি ছিল সেদিনকে, ভর্তি স্টেডিয়ামে ছিলাম, মাঠের ভেতরে অজস্র মানুষ। বাবুল সুপ্রিয় এখন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তখন প্রখ্যাত গায়ক বাবুল দা চলে এসেছিলেন মারাদোনার সঙ্গে দেখা করতে, আমার মনে আছে। এবং মাঠ ভর্তি মানুষের মধ্যে মারাদোনা বসছিলেন, এবং ওই বললাম যে একটা গাড়ির মাথায় দাঁড়িয়ে সবার অভিবাদন কুড়িয়েছিলেন। তো সেই সময়টা একটা সোনার সময় আমার মনে হয় যে, এবং মারাদোনা যদি আপনি দেখে থাকেন যে মোহনবাগান মাঠে গিয়েও যে ফুটবলটা এত ভালোবাসেন, যে ফুটবল হাতে পেয়ে তার মানে বলেছিলেন যে 10 মিনিটের বেশি থাকবো না, কিন্তু অনেকটা সময় ছিলেন। এবং আমার মনে আছে যে আমরা যে জায়গাটা ছিলাম, যে জায়গাটাতে আমাদের ক্যামেরাম্যান ছিল, ঠিক তার সামনে একটা স্টেজ মতন করা ছিল, একটা 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 টেবিল মতন ছিল, সেই টেবিলে উঠে গেলেন এবং সেখান থেকে দর্শকদের অভিবাদন করাতে আরম্ভ করলেন। এবং ওই অভিবাদনের স্টাইলটা খুব অন্যরকম, আপনাদের সবার মনে থাকবে যে চেস্ট বাম করে দর্শকদের সঙ্গে একটা কানেক্ট তৈরি করেন।
তো এই স্মৃতিগুলো আমাদের কাছে কলকাতা শহরে জানি না কত মানুষের কাছে রয়েছে, কিন্তু আমাদের কাছে এক্সট্রা টাইমের যে লাইব্রেরি, এক্সট্রা টাইমের যে আর্কাইভ, সেখানে আমরা অত্যন্ত যত্ন করে তুলে রেখে দিয়েছি। এবং আজকে একটা এমন সময় যে সময়টা মারাদোনাকে নিয়ে আমরা সবাই স্মৃতিচারণ করছি, আমাদের সবার মন খারাপ, সে সময় আপনাদের জন্য চেষ্টা করছি সেইগুলো, সেই সময়টাকে যদি ধরে রাখা যায় এবং আপনাদের সামনে পরিবেশন করা যায়।
মারাদোনা আবার এলেন 2017 সালে দাদা ভার্সেস দিয়েগোর ম্যাচ আপনাদের সবার মনে আছে সেই রকম একটা অকেশনে মারাদোনাকে আনা হলো কলকাতায় এবং প্রথমবার তিনি চলে গেলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু আপনারা জানেন যে অত্যন্ত দক্ষ সংগঠক তিনি মারাদোনাকে নিয়ে চলে এলেন নিজের পাড়ায় এবং সেখানে সেদিনকে তার একটা স্ট্যাচু উদ্বোধন হলো এই অনুষ্ঠানটা আমরা মনে আছে আমরা প্রোডাকশন করেছিলাম সুজিতা চেয়েছিলেন আমরা প্রোডাকশন করি তো মারাদোনার জন্য একটা ভিডিও আমরা বানিয়েছিলাম এবং মারাদোনা সেই ভিডিওটা দেখেন ওই মঞ্চে বসে এবং অত্যন্ত খুশি হয়েছিলেন প্রত্যেকটা মুহূর্তে তার যে বান্ধবী ছিলেন তাকে তার সঙ্গে আলোচনা করছিলেন বিভিন্ন মুহূর্তগুলোকে দেখাচ্ছিলেন এবং আমরা 2008 সালের যে তার যে কলকাতা আসার ছবি সেগুলোর সঙ্গে তার যে প্লেয়িং ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্ত সেগুলোকে মিশিয়ে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম মারাদোনাকে দেখে খুব খুশি হয়েছিলেন এবং সেদিনকার অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের জন্য একটা অ্যাম্বুলেন্স চালু করেছিলেন সুজিত বসু বেশ কিছু ক্যান্সার পেশেন্টকে স্টেজে ডেকে মারাদোনার হাত দিয়ে তাদেরকে সংবর্ধিত করা হয় সত্যি একটা মনে রাখার মতন কিছু মুহূর্ত এবং মারাদোনা নিজেও খুব এনজয় করেছিলেন গোটা ব্যাপারটা এই মারাদোনা প্রায় দশ বছর পর কলকাতায় আসা তার শরীরের বদল হয়েছে ডেফিনেটলি মেজাজেরও বদল হয়েছে কিন্তু কলকাতা মানেই এমন একটা মারাদোনাকে নিয়ে আবেগ তার সঙ্গে যে অ্যাটাচমেন্ট তার সঙ্গে যে কানেক্ট সেটা বোধহয় মারাদোনা নিজেও কোনো না কোনো সময় উপলব্ধি করতে পেরেছেন এই টুডেই যে ম্যাচটা হলো বাড়ার সাথে আদিত্য একাডেমির যে স্কুল স্পোর্টস স্কুল সেখানকার স্টেডিয়াম সেখানে মারাদোনা গেলেন সেখানে সেখানকার বাচ্চাদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন তাদের ফুটবলে কিছু টিপস দিলেন এবং তাদের যে কর্ণধার আদিত্য একাডেমির অনির্বাণ আদিত্য কিছুদিন আগে আমাদের জানালেন যে এই স্টেডিয়ামটা মারাদোনার নামে তারা করছেন ক্রিকেট স্টেডিয়াম সেখানে ক্রিকেটই খেলা হয় কিন্তু স্টেডিয়ামের নামটা হবে মারাদোনার নামে কারণ এই স্টেডিয়ামে গোটা স্টেডিয়াম জুড়ে মারাদোনার স্মৃতি জড়িয়ে রয়েছে সৌরভ সেদিন পৌঁছেছিলেন খানিকটা দেরিতে কারণ আমার মনে আছে যে আমি সৌরভ গাঙ্গুলী এবং মানেশ তিওয়ারি একই গাড়িতে করে যাচ্ছিলাম এবং সৌরভ আন্দাজ করতে পারেনি জায়গাটা এতটা দূরে এবং রাস্তাটা খুব খারাপ ছিল এবং ফলে গাড়ির গতিও তোলা যাচ্ছিল না সৌরভ পৌঁছানোর পর মারাদোনা তার সঙ্গে দেখা করলেন প্রচুর ছবি তুললেন একসঙ্গে এবং বেশ কিছু মুহূর্ত দুজনের একসঙ্গে হাত ধরে ফটোগ্রাফারদের পোজ দিলেন কিন্তু তার আগে মারাদোনা কিন্তু গান গাইলেন ওই স্টেডিয়ামে দাঁড়িয়ে একজন স্প্যানিশে গান গাইতে পারেন এরকম একজন গায়ককে হাজির করেছিলেন সংগঠকরা এবং মারাদোনা তার সঙ্গে গান গাইলেন এরকম একটা চরিত্র যেটা মানে শিশুর মতন আর কি কখন কী করবেন কেউ জানে না ভীষণ রকম মুডি কিন্তু তার মধ্যে একটা শিশু লুকিয়ে রয়েছে কলকাতা জুড়ে মারাদোনার এরকম বেশ কিছু স্মৃতি সে মাদার হাউস বলুন কিংবা আদিত্য একাডেমি বলুন বা মনমোহন মাঠ বলুন সল্টলেক স্টেডিয়াম বলুন সমস্ত জায়গায় মারাদোনা ঘিরে কিন্তু প্রচুর স্মৃতি এবং আমরা যারা মারাদোনাকে প্রত্যেকটা মুহূর্তে মিস করছি এই মুহূর্তে তাদের কাছে তো স্মৃতি সেই শৈশব থেকে স্মৃতি মারাদোনা চলে গেলেন কিন্তু আমাদের সঙ্গে বোধহয় আমাদের শৈশব আমাদের বেড়ে ওঠা আমাদের কৈশোর সবটা নিয়ে গেলেন কিন্তু মারাদোনা তো লেগাসিটা তো প্রচুর মারাদোনার লেগাসি বিভিন্ন জায়গায় আপনি যখন মন খারাপ হবে দেখতে পাবেন আপনি যে মনে হবে যে একটুখানি ইউটিউবে গিয়ে মারাদোনা গোল দেখে আসুন 10টা বেস্ট গোল দেখে আসুন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে এবং মারাদোনার এই বললাম যেটা যে মারাদোনার লেগাসিটা কিন্তু প্রচুর গোটা বিশ্ব জুড়ে মারাদোনার যে অগণিত ভক্ত তাদের সবার কাছে মারাদোনা কিন্তু চিরকাল এই হৃদয়ে থেকে যাবেন Thank you.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।